দেখুন একদম সঠিক অভিযোগ, তার কারণ এটা ন্যাশনাল ক্রাইম। তো তার কারণ হচ্ছে যে জাতীয় সম্পত্তিকে বিদেশে পাচার করা, এর চেয়ে বড় ন্যাশনাল ক্রাইম আর হতেই পারে না। অতএব আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মান সম্মানকেও নষ্ট করা এবং দেশের সম্পদকে বিদেশে পাচার করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেভাবে মাত্র একটা মাছালা থেকে 5,000 কোটি টাকার মালিক হয়ে গেলেন এবং যেভাবে তার সম্পত্তি তৈরি হয়েছে, সেই সম্পত্তি যে সম্পূর্ণ অবৈধভাবে এবং যেভাবে তিনি হাসপাতালকে বাধ্য করলেন যে তাকে বিশ্রামে আসবার রিপোর্ট দিতে, এবং এর সাথে ডিএমও জড়িত আছে। অতএব ডিএম যার কথায় ওঠে বসে, এসপি যার কথায় ওঠে বসে, সেই ব্যক্তির যে প্রভাবশালী আর কে হতে পারে? একটার জেলার শুধু সভাপতি, তার যদি এত ক্ষমতা থাকে, আর এখন তো দেখা যাচ্ছে কয়লা চুরির সাথেও তার যোগাযোগ পাওয়া যাচ্ছে, বালি খাদানের সাথেও আছে, পাথর খাদানের সাথেও আছে। অর্থাৎ রাজ্যে যত অপরাধ আছে সব অপরাধ এবং অপরাধীদের সাথে তার যোগাযোগ আছে, অর্থাৎ অপরাধীর শিরোমণি। সেই হিসাবে যেটা প্রভাবশালী তকমা সিবিআই যেটা বলছে সেটা অত্যন্ত সঠিক, এবং আদালত সঠিকভাবেই 14 দিনের জেল হেফাজতে রাখবার নির্দেশ দিয়েছে, এটা সম্পূর্ণ সঠিক। অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, অনুব্রত মণ্ডলকে আজ আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং সিবিআই এর তরফ থেকে আদালতে যে অভিযোগ করা হয়েছে, বৃহত্তর ষড়যন্ত্র, ন্যাশনাল ক্রাইম, বড় ভূমিকা অনুব্রত মণ্ডলের এবং অনুব্রত মণ্ডল প্রভাবশালী, তার নির্দেশেই টাকা তুলতেন সাইগাল হোসেন। আজকে অনুব্রত মণ্ডলকে 10 দিন না 14 দিনের কি একটা জেল দিয়েছে, 14 দিনের জেল হেফাজত। এর চাইতে আর কি হবে? জামিন পাওয়ার কোন সুযোগ কি এখন আছে? কোন কারণ কি এখন আছে? একেবারে একটা ভয়ঙ্কর পরিস্থিতির চক্রের মতন করে পাচার। সেই পাচারে আমাদের রাজ্য, আমাদের রাজ্যের বাইরে ভিন রাজ্য, এবং তার টাকা পয়সা কোথায় দুবাই, সিঙ্গাপুর গেল কি ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথা তো আসছে, এবং এই সমস্ত কিছুর মাথায় কিংকিং যদি টাইমলি হয় অনুব্রত, যার নির্দেশে সাইকালরা টাকা তুলছে বা সুজন দা, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, আরেকবার যদি বলেন। অনুব্রত মণ্ডলকে আদালত 7ই সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশের নির্দেশ, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ সিবিআই এর। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, আপনি যেমনটা বলছিলেন, দেখুন আজকে যে জেল হেফাজতের অর্ডার হয়েছে এটা খুব স্বাভাবিক এবং সঙ্গত, এছাড়া অন্য কি হবে? যেভাবে এই কিংপিন দুর্নীতি, দুষ্কৃতি কাজ, পাচার, তাতে সবাইকে জড়িয়ে ফেলা, চালকল একটার পর একটা, কয়লার পাচার, গরুর পাচার, এই সবকিছুর মাথাতে প্রাথমিকভাবে অনুব্রত, তার নির্দেশে বাকিরা চলছেন, এবং এই পাচারের টাকা ছেড়ে রাজ্য, রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে, দেশ ছেড়ে, এমনকি দেশের বাইরে আসে গেলে এই প্রশ্নগুলো উঠছে। উনি প্রভাবশালী বলে কাজগুলো করতে পেরেছেন, আর উনি এতই প্রভাবশালী যে ওনার মাথায় একেবারে হাত শক্ত করে দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী নিজে, যে মুখ্যমন্ত্রী আবার একেবারে দিল্লিতে গিয়ে পারলে ফুসফাস করে আসছেন। তাহলে মুখ্যমন্ত্রীর হাত মাথায় রেখে এই যে অপরাধ করে বেড়াচ্ছেন, প্রভাবশালী, প্রভাবশালী। জামিনের কোনো গল্প আছে নাকি? এখন ধরা পড়তে হবে, আরো অনেক ধরা পড়তে হবে, অনেক বাকি আছে।